আসসালামু আলাইকুম, আমি জুবের জুমিল। সমস্যাটি হচ্ছে যখন আমরা ল্যাপটপে নতুন উইন্ডোজ দেই তখন আমাদের ল্যাপটপের টাচ স্ক্রিন কাজ করে, কিন্তু কিছুদিন পর আপডেট দেওয়ার পরেই আবার দেখা যায় টাচ স্ক্রিন কাজ করে না। বেশিরভাগ এই ক্ষেত্রে হয় কি, যখন আমরা অপশনাল আপডেটগুলো দেই সেই ক্ষেত্রে অপশনাল আপডেট কেমন জানি সেটিংকে উল্টপালট করে দেয়, যার কারণে অপশন টাচ স্ক্রিন হচ্ছে কাজ করে না। যেমন হচ্ছে এটা যখন টাচ স্ক্রিন কাজ করবে তখন এটা ভিজিবল থাকবে, এটা ড্রাইভ ম্যানেজারে হিউম্যান ইন্টারফেস ডিভাইস, এটা ভিজিবল থাকবে টাচ স্ক্রিন, কিন্তু এখন কিন্তু এটা আপডেট দিলেও কোনো লাভ নেই। ঠিক আছে, আচ্ছা, ব্রাউজ কম্পিউটার, এখন এটা এটা দিলেও কোনো লাভ নাই। আচ্ছা, দিয়ে দেখছি, কোনো লাভ নাই। আচ্ছা, এই যে সেম। সো এটাকে কোনোভাবে যদি আবার ভিজিবল করা যায় সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা সলভ। এই সলভিং মানে এই প্রবলেমটা সলভিংয়ের অনেক ভিডিও দেখেছি আমি, মানে কত যে সময় নষ্ট করছি এই এটাই ঠিক করতে। আমি বুঝতে পারছিলাম যে আমার যে উইন্ডোজের আপডেটগুলো আসতো, হ্যাঁ, অপশনাল যে আপডেটগুলো রয়েছে সেগুলোর কারণে এটা হচ্ছে, কিন্তু আমি কোনোভাবেই অপশনাল আপডেটগুলোকে রিমুভ করতে পারতেছিলাম না। যেমন হচ্ছে এখানে অপশনাল আপডেট হিসেবে এটা রয়েছে, হ্যাঁ, তো এখানে অপশনাল আপডেটগুলো ছিল, আমি আপডেট দিয়ে দিছি, এরপর হচ্ছে ওই সমস্যাটা, কিন্তু কোনোভাবেই আমি আপডেটগুলো রিমুভ করার কোনো অপশন খুঁজে পাচ্ছিলাম না, কোথাও না, কোথাও এরকম উইন্ডোজের দেওয়া নাই। আর উইন্ডোজ ইউজাররা এটা খুব ভালো করে জানে, লিনাক্স ইউজাররা তো আরও বেশি করে। তো এই প্রবলেমটা সলভটা আসলে কীভাবে করা হয়, আমি ঘাটাঘাটি করতে 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 আমি তখন গেলাম হচ্ছে কন্ট্রোল প্যানেলে, তারপর হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এরপর হচ্ছে ড্রাইভার্স অ্যান্ড প্রিন্টার্স, এটা এখানে। এখানে যাওয়ার পর আমাদের এই যে অপশানটি রয়েছে ATMEL EL ম্যাক্স টাচ ডিজিটালাইজ ডিজিটালাইজার সম্ভবত, আচ্ছা, এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাব, আবার হার্ডওয়্যারে চলে যাব, আচ্ছা, তারপরে প্রপার্টিস, তারপরে চেঞ্জ সেটিং, আচ্ছা, এই এই সেটিংকে চেঞ্জ করে নিব, ড্রাইভার, আপডেট ড্রাইভার, তারপর হচ্ছে ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার, লেট মি পিক ফ্রম লিস্ট, এই যে জেনারিক ইউএসবি হাব, এটা এটা দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, নেক্সট দিচ্ছি, ওকে, ডান, ক্লোজ, ওকে, আচ্ছা আচ্ছা, দেখি এখন টাচ স্ক্রিন কাজ করে কিনা। ও, এখন কিন্তু টাচ স্ক্রিন কাজ করতেছে। সো এই হলো প্রবলেমটার সমাধান, কিন্তু এই সমাধানটি কোথাও নেটের কোথাও দেয়া নাই, কোনো ব্লগও নাই, কোনো ইউটিউব ভিডিও নাই, তাই ভাবলাম যে ছোট্ট করে একটি ভিডিও করে এটা আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ, চ্যানেলটির সাথে থাকবেন।